বাংলায় এই যারা এখানে বাংলা পক্ষ সৈনিক যারা আছো তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্নের উত্তরে তোমরা দত্তপুকুরের যত বাঙালি আছে তাদেরকে একটা বার্তা দেবে। খুব পরিষ্কার, রেডি? এই বাংলায় বাঙালির কোন স্লোগান আছে? এই বাংলা বাঙালির কোন স্লোগান আছে? এই বাংলা বাঙালি যখন লাভ খায় তখন চিৎকার করার কোন আওয়াজ আছে? এই বাংলা বাঙালি যখন নিপীড়িত হয় তখন সেই কথা জানানোর কোন ভাষা আছে? কোন স্লোগান? আমরা আজকে এই বাংলার মাটিতে উত্তর চব্বিশ পরগনায় দত্তপুকুরে দু নম্বর রেলগেটের কাছে দাঁড়িয়ে আছি। এই রেল, এই রেল যাওয়া আসা করে রোজ, আজকাল নতুন যাওয়া আসা শুরু করেছে, অনেকদিন বন্ধ ছিল, কিন্তু আজও এই রেলে আমাদের বাঙালি ছেলে মেয়েরা কাজ পায় না। আজও এই রেলে টিকিট চেকার আমাদের না, আজও এই রেলে আরপিএফ আমাদের না, আজও এই রেলে একটু কলকাতার কাছে গেলে হকারও আমাদের না। এই হচ্ছে আমাদের রেলের বাস্তব। আমাদের কাজ হচ্ছে রেলে শুধু টাকা দেওয়া, টিকিট কাটা। এই যেটা রেলের মাধ্যমে বললাম এই কথাটা সবকিছুর ক্ষেত্রে সত্যি। বাঙালির যেন কাজ হয়ে গেছে বাংলার বাইরে তৈরি জিনিস বা বাংলায় তৈরি জিনিস, যে বহিরাগতরা তাদের কোম্পানিতে তৈরি করবে, বহিরাগতদের চাকরিতে রেখে সেই জিনিস নিজের পকেটের পয়সা দিয়ে কেনা, এটা বাঙালির কাজ হয়ে গেছে। এটা দাস ছাড়া কারণ কাজ হতে পারে না, এটা কোন স্বাভিমান যুক্ত জাতির কাজ হতে পারে না, এটা কোন অধিকার যুক্ত জাতির নিজের মাটিতে এটা কাজ হতে পারে না। নিজের বাড়িতে, নিজের বাড়িতে কেউ দাসের মতো থাকে না, বাঙালিও যাতে নিজের মাটিতে দাসের মতো না থাকে তাই জন্য একটা সংগঠন আছে কি আছে নেই? আছে কি নেই? কেন সে সংগঠন? বাংলা পক্ষ সেই সংগঠনের নাম। আপনারা অনেকদিন হিন্দু মুসলিম করেছেন কি হাঁপিয়ে গেছেন নাকি অনেক এখন এনার্জি আছে হিন্দু মুসলিম করা? যদি এখন এনার্জি থাকে আরো কয়েকদিন করে নেন। আপনারা ঘটি বাঙাল করেছেন এখনো করার এনার্জি আছে, যদি এনার্জি থাকে আরো কদিন করে নেন। আপনারা তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস করেছেন এখনো করছেন, এখনো নিশ্চয়ই এনার্জি আছে আরো কদিন করে নেন। এই সব করে যখন হাঁপিয়ে যাবেন তখনও দেখবেন টিকিটটা আপনি কাটছেন আর চাকরিরা বহিরাগত পাচ্ছে, মালিক বহিরাগত আছে। আপনি যখন কলকাতায় যাবেন ঘুটিয়ে ছুটিয়ে থাকবেন, আস্তে আস্তে দেখবেন কলকাতা বাঙালির বেদখল হয়ে গেছে, আস্তে আস্তে দমদম হয়ে গেছে, বারাসাতে ঢুকছে। আপনি দত্তপুকুর থেকে ভাবছেন এখনো দত্তপুকুরে আসেনি, আসবে। যেখানে যেখানে ট্রেন সেখানে সেখানে শত্রু, যেখানে যেখানে ন্যাশনাল হাইওয়ে সেখানে সেখানে শত্রু। পরিষ্কার কথা, তাহলে কি আবার বাজারে গিয়ে থাকবেন, সুন্দরবনে থাকবেন? এই যে এলাকায় আমরা আছি এখানে ধর্মীয় নিপীড়নের কারণে অনেক বাঙালি তারা অপার বাংলা থেকে অনেক কষ্টে অনেক দুঃখে অনেক চোখের জল ফেলে এপারে এসছেন, সেটা কি এখানেও গুটিয়ে থাকতে, সেটা কি এখানেও গুটিয়ে থাকতে নাকি এখানে মাথা তুলে বাঁচতে? বাঙালি হিসেবে, বাঙালি হিসেবে গুজরাটে আপনাকে জায়গা দেবে না, গুজরাটে আপনাকে জায়গা দেবে না, চাকরি করাবে লাত মেরে তারপরে বার করে দেবে কোথায় কোথায়। দিল্লিতে আপনি ঘাঁটি গাড়তে পারবেন না, পৃথিবীতে প্রতিটি জাতির এমন একখানে জায়গা থাকে যেখানে সে বস, যেখানে সে বস, যেখানে সে বলে অন্য লোকে শুনে। বাঙালির জন্য ভারতবর্ষের জায়গাটার নাম বাংলা, এই জায়গাটা সেরকমই রাখতে হবে। আর যে যে জায়গা বেদখল হয়ে গেছে সেটা পুনর্দখল করার জন্য তৈরি হয়েছে বাংলা পক্ষ।
কারণ সেখানে আমরা বস হব, আমরা বস ছিলাম, আমরা বস নেই, আমরা আবার বস হব। বাংলা পক্ষ বাঙালিকে বস বানাবে, পরিষ্কার কথা। আরেকটা কথা মাথায় রাখবেন, এই মুহূর্তে এই যে মিছিল হলো দত্তপুকুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে, যেখানে আমরা দত্তপুকুরের প্রায় প্রতিটি বাড়ি হয়তো শুনেছি বা আওয়াজ পেয়েছে কিছু একটা হচ্ছে, তারা ভেবেছে আরে ভোট আসছে কোন পার্টি, ভোট আসছে কোন পার্টি। নানা রকম পার্টি হয় অন্য লোকে, এ এমন এক পার্টি যেটা ভোটে লড়ে না, কিন্তু পার্টিটা আপনার বাঙালির দল, বাঙালির নিজস্ব সংগঠন। এখানে সব ধরনের লোক আছে, কারণ দিনের শেষে এই যে সিপিএম, এই যে তৃণমূল, এই যে বিজেপি, এই যে কংগ্রেস, এগুলো আপনাদের জামা, এগুলো আপনাদের সোয়েটার, আর বাঙালির তো হচ্ছে আপনার চামড়া। যখন ঋতু বদলায় তখন বদলাতে পারেন জামা, কোনো কোনো সময় খালিগাও চড়তে হয়, কিন্তু চামড়াটা কিন্তু একই থাকে। এই চামড়ার ভিত্তিতে আমাদের আন্দোলন, এই চামড়ার ভিত্তিতে আমাদের জমায়েত। আজকে বাংলার যে জনসংখ্যা, এই জনসংখ্যার একটা বড় বাঙালি অংশের হাতে, বাংলায় 86% বাঙালি মাথায় রাখবেন, কেউ যেন আমাদের দুর্বল না মনে করে। 86% চেপে ধরলে পালাবার জায়গা পাবে না। এই 86% আজকে বাংলায় বঞ্চিত, কোথাও শুনেছেন 86% বঞ্চিত? হ্যাঁ, এই অদ্ভুত জায়গার নাম বাংলা, এই অদ্ভুত ধর্মশালার নাম বাংলা, যাকে বিহারের পেট চালাতে হয়, যাকে উত্তরপ্রদেশের পেট চালাতে হয়, যাকে রাজস্থানের পেট চালাতে হয়, পেট চালিয়ে চালিয়ে এমনকি নিজের পেট খালি করে পেট চালাতে হয়। আর হবে না, এবার আমরা খাবো, এবার বাঙালি খাবে, বাঙালির খাবার দিন শুরু হয়েছে, বাঙালিকে বহুদিন খাওয়া হয়েছে, এবার বাঙালির খাওয়ার দিন শুরু হয়েছে। বাঙালি কিন্তু এতদিন বাঙালিকে না খাইয়ে রেখেছ, নিজের মাটিতে আমাদের পেটে যে খিদে তৈরি হয়েছে সেটা কিন্তু বাঙালির শত্রুরা বুঝে নাও। আমরা কিন্তু সব খেয়ে নেব, বাংলা পক্ষ সব খেয়ে নেবে, সব খেয়ে নেবে। যা আছে পতাকা, যা আছে ধর্ম, যা আছে ক্লাব, যা আছে সংগঠন, যা কিছু আছে বাঙালির মধ্যে বিভেদের দেয়াল তৈরি করার মতো, বাংলা পক্ষ সব পেটে ঢুকিয়ে নেবে, ঢুকিয়ে নিয়ে ঠেকুর তুলে বলবে জয় বাংলা, জয় বাংলা বলবে ঠেকুর তুলে। আজকে আপনারা বাংলার বিস্তীর্ণ অঞ্চলে চলে যান, যেসব এলাকায় বেশি চাকরি হয়, কোথায় চাকরি হয়? আজকে কলকাতায় চাকরি হয়, হুগলি শিল্পাঞ্চলে চাকরি হয়, গঙ্গা নদীর পশ্চিম দিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে চাকরি হয়, যেটা আপনার এই জেলার অন্তর্গত। চাকরি হয় আসানসোল রানীগঞ্জ এলাকায়, চাকরি হয় শিলিগুড়ির এলাকায়, এই সব এলাকায় বাঙালি আজকে কোন ভাষা। মালিকগুলো আমাদের না, মালিকগুলো আমাদের না। মালিক যদি অন্য কারুর হয়, তার ঠিকাদার অন্য কারুর হয়, আর যার ঠিকাদার অন্য কারুর হয়, তার লেবার অন্য কারুর হয়, তাহলে আমাদের কাজ হচ্ছে জমি দেওয়া, ধোয়া, খাওয়া, মাল কেনা, এটা আর চলবে না। জমি দেব, ধোয়া নেব, আর মাল কিনব, এর মানেটা কি? এর ফেস করতে হবে। এই জন্য বাংলা পক্ষের দাবি, টেট লাইসেন্স থেকে শুরু করে যত বেসরকারি চাকরি, সেখানে 90% ভূমিপুত্র সংরক্ষণ চাই, 90% ভূমিপুত্র সংরক্ষণ চাই। বাংলার মাটিতে বাঙালিকে আর দাবিয়ে রাখা যাবে না, বাংলার মাটি থেকে আর ওই তো বেঙ্গালুরুতে কাজ হচ্ছে, ওই তো কর্ণাটকে কাজ হচ্ছে, ওই তো সেখানে কাজ পাওয়া যাচ্ছে, এটা বলতে এলে তাদের গালে কিন্তু পাঁচখানা এবং কংগ্রেসের হাত চিহ্ন দিয়ে দেবেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, যে যারা আপনাকে বাংলা থেকে বাইরে পাঠাতে যায় কাজের জন্য, তারা আসলে বাংলার ফাঁকা এলাকাটা আপনার দখল করতে চায়, তারা দখল করতে চায় কোন কোন জিনিস। সেই আদিম মানুষ যা যা দখল করত, এরা তাই দখল করবে। নারী দখল করবে, জমি দখল করবে, গরু দখল করবে, বিটে দখল করবে, তার মানেটা কি প্রাচীনকালে এগুলোই হতো?
গরু মানে কি অর্থনীতির ভিত্তি যা দিয়ে কিছু জিনিস তৈরি হয়। মাটি মানে কি যে মাটি দিয়ে অর্থনৈতিক ভিত্তিটা তৈরি হয়, গরু চড়ে বেড়ায়। ভিটে মানে কি যেখানে আমরা থাকি নিজেদের ওজনে। আর নারী মানে কি আমাদের জাতির অর্ধেক। এই সবকিছু যে প্রাচীন যে জিনিসটা আজকে বাংলার ওপর বাঙালির ওপর এই অতি প্রাচীন আক্রমণ নতুন নতুন রূপ নিয়ে আসছে, নতুন নতুন রূপ নিয়ে আসছে। এই রূপগুলিকে চিনিয়ে দেবার জন্যই বাংলা পক্ষ, আমরা এই রূপ চিনে জন্মাই, আমরা এই রূপ চিনে জন্মাইনি। শত্রুর গুতোয়, শত্রুর খেলায়, শত্রুর আচরে, শত্রুর বিভৎস রূপ দেখে আমরা আপনাদের জানাতে এসেছি। কারণ বাংলা পক্ষ একটা কুকুরের মতো সংগঠন। কোন কুকুর, কোন কুকুর? যখনই দেখবেন আপনি একটা বেপাড়ায় ঢুকছেন, সাইকেল নিয়ে যদি বেপাড়ায় ঢোকেন, প্রথমে দেখবেন যে সাইকেলটা বেপাড়ায় ঢুকলো, এবং বেপাড়ায় যেই ঢুকলেন একখানা কুকুর, কয়েকটা কুকুর শুয়ে আছে, একটা কুকুর ঘেউ করে উঠলো। ওই কুকুরটা বলে দিল, এই বেপারার কেউ আসছে, সাবধান হয়ে যাও। পরের কুকুরগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আরো ঘেউ ঘেউ করতে শুরু করে। তারপরে সেই কুকুরের পাশে দৌড়ে যতক্ষণ সাইকেলটা কিন্তু এলাকাটা ছেড়ে বেরিয়ে যায় ততক্ষণ পেছনে তাড়া করে। বাংলা পক্ষ সেই প্রথম কুকুরটা বলছে, কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার, খুব খারাপ দিন এসে গেছে। আজকে সকলে জানেন করোনা পরিস্থিতি, সকলে জানেন করোনা পরিস্থিতি, বাংলা তথা ভারত তথা এশিয়া তথা বিশ্বে কোথাও নতুন নতুন বিরাট বিরাট চাকরি হবে না। যে এখানে 5 লক্ষ চাকরি হবে, সেখানে 10 লক্ষ চাকরি হবে, 1 কোটি চাকরি হবে, 5 কোটি চাকরি হবে, সব হবে না। লিখে নিন তাহলে, 1 কোটি, 5 কোটি, 10 কোটি চাকরি যদি না হয় তাহলে বাঙালি ছেলেমেয়েরা করবেটা কি? খুব পরিষ্কার কথা, আমাদের এখানে যে যে চাকরি আছে সেখানে বাঙালির ন্যায্য ভাগ বাঙালিকে বুঝিয়ে দিতে হবে। আপনি আজকে এই যে আম গাছ রয়েছে, আম গাছে আম ফলেছে, আপনি বলছেন যে না, ঝুড়ি নিয়ে ওই আম গাছের তলায় যেও না বাঙালি, তোমার জন্য দেখো আটি এনেছি, এইটা পোতা হবে, আরো গাছ হবে, তখন আবার তুমি নেবে। ওসব হবে না, আম গাছ দেখতে পাচ্ছি, ডাল ঝাঁকিয়ে মাল নামিয়ে নেব। তাই জন্য বাংলা পক্ষ তৈরি হয়েছে, তাই জন্য বাংলা পক্ষ তৈরি হয়েছে। বাংলা পক্ষ ভূমিপুত্র সংরক্ষণ চায়, মানে সব চাকরির 90% আমাদের হবে, আপনার হবে, এই সকলের হবে, বুঝতে পারছেন? কলকাতা আবার বাঙালি হয়ে যাবে, শিলিগুড়ি আবার বাঙালি হয়ে যাবে, আসানসোল আবার বাঙালি হয়ে যাবে, ভাটপাড়া আবার বাঙালি হয়ে যাবে, টিকিয়াপাড়া আবার বাঙালি হয়ে যাবে, পাক সার্কাস আবার বাঙালি হয়ে যাবে, বড়বাজার আবার বাঙালি হয়ে যাবে, রাজাবাজার আবার বাঙালি হয়ে যাবে, মেটিয়াপুরুষ আবার বাঙালি হয়ে যাবে, সব বাঙালি হবে। আমাদের বাপের থেকে পাওয়া জিনিস, আমাদের বাপ ঠাকুরদার থেকে পাওয়া জিনিস এমনি এমনি আমরা ছেড়ে দেব না। আমাদের বাংলাদেশ নেবে না, আমাদের চীন জাপান নেবে না, আমাদের বিহার উৎসাহ নেবে না, আর বঙ্গোপসাগরেও আমরা যাব না। এই যে বসেছি এইখানে থাকব, শত্রু এলে শত্রু তাড়াব, আর শত্রু যাতে না আসে তার জন্য বেড়া দেওয়ার সিস্টেমের নাম ভূমিপুত্র সংরক্ষণ, মাথায় রাখবেন। এবং যারা বাড়িতে চাকরি করেন না, তারা যদি ভাবছে না ভূমিপুত্র সংরক্ষণ চাকরি বাকরির ব্যাপার, এদিকে আমার কি ধরনের রোলের দোকান। বাংলা পক্ষ চায় 90% ট্রেড লাইসেন্স ও ভূমিপুত্রদের দিতে হবে, ট্রেড লাইসেন্স গুলো আমাদেরই দিতে হবে, পরিষ্কার কথা। আর চাকরির কথা মাথায় রাখবেন। একটু আগে আমার সহযোদ্ধা অমিত সেন বলল, সুইপার থেকে স্বরাষ্ট্র সচিব, ল্যাঙ্গার থেকে কোর্টাই, খোলা আকাশের নিচে থেকে এসি ঘরের টেবিল চেয়ার, সব কিছুতে বাঙালি চায়, সব কিছুতে বাঙালি চায়, সব কিছুতে বাঙালি চায়। আজকে ভূমিপুত্র সংরক্ষণ কিন্তু বাঙালির বাঁচার দাবি, বাঙালির বাঁচার দাবি। বাঙালি ইয়াং ছেলেরা হীনমন্যতায় ভুগছে, তারা আজকে এই চাকরিগুলো যারা দখল করছে, দখলটা যেহেতু সে করতে পারছে না, তাই ভাবছে যারা দখল করছে তাদের মতো গুটকা খেলে বা তাদের মতো গোপ পেঁচালে বোধহয় চাকরিটা পাওয়া যাবে। দেবে না রে, তোকে দেবে না, কারণ গোপ পেঁচায় তোর সামনে
তখন আড্ডা মারতে পারে, তারপরে তুই যখন সাইড হয়ে যাস ওদের মধ্যে একটা নিজেদের আড্ডা হয়, ওই আড্ডায় তুই নেই, ওই আড্ডায় তুই কখনো থাকতে পারবি না। ঠিক আছে, ওই আড্ডায় তুই কখনো থাকতে পারবি না। তাহলে কি দরকার? বাঙালির ওই একই আড্ডা তৈরি করা দরকার যেখানে ওরা থাকতে পারবে না। তাই জন্যই বাংলা পক্ষ তৈরি হয়েছে, বাংলা জোড়া, বাঙালির আড্ডা, অধিকার বুঝে নেওয়ার আড্ডা, মিছিলে হাঁটার প্রস্তুতি আড্ডা, এবং মিছিল থেকে গিয়ে অধিকার বুঝে নেওয়ার আড্ডা। বাংলা পক্ষ বাড়ছে, কেন বাড়ছে? কারণ আমরা যা বলছি সত্যি কথা বলছি, আমাদের যারা বিরোধে কথা বলে তারাও জানে আমরা সত্যি কথা বলছি, আমাদের যারা সামনে আসতে পারে না তারাও বলে সত্যি কথা বলছি, আমাদের নামে যারা কুৎসা ছড়ায় তারাও জানে আমরা সত্যি কথা বলছি, আমরা সত্যি কথা বলছি, আমরা সত্যি কথা বলছি, আমরা এত সত্যি কথা বলছি যে বাংলা বাঙালির শত্রুদের কান ঝালা পালা হয়ে যাচ্ছে। কিন্তু কান ঝালা পালা করলে শুধু হবে না, তাদের কানের তালা দিয়ে দিতে হবে জয় বাংলা ধ্বনির মাধ্যমে, তাদের কানের তালা ঘটিয়ে দিতে হবে। আজকে এই যে দত্তপুকুরে যে মিটিং হলো, এই যে লম্বা মিছিল হলো, এই যে পুরো প্রতিটি পাড়া আমরা ছুটে ছুটে এলাম, এবং আজকে এইখানে দু নম্বর গেটে আমরা দেখিয়ে গেলাম বাংলা পক্ষ কি, এর মানেটা কি? এর মানে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে যত লোক দেখছে তারাও যেন এই ভিডিও দেখে বাংলা পক্ষ কাউকে যোগাযোগ করে, তারা যেন বাংলা পক্ষের কাউকে যোগাযোগ করে বলে হ্যাঁ আমাদের এখানে বাংলা পক্ষ আছে, আমাদের ওখানে বাংলা পক্ষ আছে, কারণ আমরা জানি তোমার ওখানেও এইটাই দরকার। তুমি যদি বাংলার মাটিতে হও, তুমি যদি বাঙালি হও, আমরা জানি তোমারও এইটাই দরকার। বাংলা পক্ষ যখনই স্লোগান তোলে, যখনই দাবি তোলে যে পুঁজি বাজার চাকরি দোকান ট্রেড লাইসেন্স অটো লাইসেন্স থেকে সবকিছু বাঙালি হতে হবে, তখন যে বাঙালি বাংলা পক্ষের কথা শোনেনি কখনো, যে বাঙালি কখনো জয় বাংলা স্লোগানও দেয়নি, তারাও কিন্তু বলে এইটাই চাই, এইটাই চাই, বাংলা পক্ষকেই চাই, জয় বাংলা, জয় বাংলা।